কেউ হারিয়েছেন প্রিয় সন্তান, কেউ হারিয়েছেন বাবা, কারো স্বপ্ন ধূলিসাৎ হয়েছে এক নিমিষেই। ভয়াবহ বন্যায় সহায় সম্পদের পাশাপাশি এমন স্বজনহারাদের কান্নায় এখন ভারী হয়ে উঠেছে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার পরিবেশ। জেলায় যে 20 জনের প্রাণহানি হয়েছে তাদের মধ্যে 14 জনই এই দুই উপজেলায়। জুবায়ের মঞ্জুর জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন হারুনুর রশিদ। ছেলের কথা বলতেই এভাবে কাঁদছিলেন মা রুকসানা আক্তার, কারণ সন্তানের মৃত্যুতে ভেঙে গেছে তাকে বিদেশে পাঠানোর স্বপ্ন। গেল 8 আগস্ট দুপুর, সাতকানিয়া পৌরসভার খাটিয়াপাড়ার স্কুল শিক্ষার্থী তানবির উদ্দিন গিয়েছিল পার্শ্ববর্তী ছড়ার কোলে। এ সময় এক নারীকে পানিতে আটকে যেতে দেখে সে তাকে পার করে দিচ্ছিল, তবে সেই নারী পার হতে পারলেও পিছলে পড়ে পানির স্রোতে ভেসে যায় তানভীর। পরদিন উদ্ধার করা হয় তার মরদেহ। বাইরে গিয়ে ওদের মামা আছে, সবার সাথে ওখানে থাকবে, মাঝে মাঝে আমরা যাব ওকে দেখতে, এরকম সামনে ছিল। যে সৃষ্টিকর্তা দিছে সে নিয়ে গেছে, এখানে তার কিছু আমাদের করার নেই, আর কুছলে তো পাওয়া যাবে না। যাওয়ার আগে আমার সাথে ছিল, তারপর আমি যখন দোকানে গেছিলাম তখন এখানে গেছে। সাতকানিয়ার ছমদারপাড়া এলাকার শহীদুল ইসলাম ইমন, বাবা বদিউল আলম যে আর পৃথিবীতে নেই সেটি কোনোভাবে মানতে পারছেন না তিনি। গেল 9 আগস্ট মসজিদে বিকেলে নামাজ পড়তে যান 65 বছর বয়সী বদিউল আলম। এ সময় মসজিদের ঘাটে পা পেছিলে পড়ে যান তিনি, ভেসে যান পানির স্রোতে। এখন নামাজ দোয়া কালাম এগুলো তো আমাদের ফাড়াতে হবে আর কি, আমার ভাই বোন সবাই, আমার বাবার নির্দেশ ছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার। আমার বাবা একজন সামাজিক বান্ধব ছিলেন, বন্ধু বয়সল ছিলেন মানুষের সাথে। আমার চাচা আমাদেরকে পুত্রের মতেই শাসন লালন পালন করে আসছেন দীর্ঘদিন থেকে। সকাল থেকে উঠে যখন মনে উঠ তো চলে গেছে, আর আসবে না এটা যদি মনে পড়ে কষ্ট লাগে। শরণকালের ভয়াবহ বন্যা শুধু ঘরবাড়ি বা সম্পদের ক্ষতি করেনি, অন্তত 15 জনের প্রাণ নিয়েছে সাতকানিয়া ও লোহাগাড়াই। বানের পানি নেমে গেলেও এসব স্বজনহারাদের খোঁজ রাখেনি কেউ। সরকারি 25,000 টাকা ছাড়া মেলেনি আর তেমন কোনো সহায়তাও। সাম্প্রতিক বন্যায় নিহত ব্যক্তি পরিবারকে জেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা প্রশাসন কর্তৃক প্রতি পরিবারকে 25,000 টাকা করে প্রদান করা হয়েছে এবং পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এবারের বন্যায় জেলায় প্রাণহানি অন্তত 20 জন, এখনো নিখোঁজ একজন। গেল কয়েক দশকের মধ্যে আর এত মানুষের প্রাণ যায়নি বন্যায়। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।